हेलो एंड वेलकम टू द कन्सेप्टोपीडिया वर्ल्ड डायरेक्टरी ऑफ मॉडर्न मिलिटारी एयरक्राफ्ट एक रेटिंग बार कर जर अनुजाई भारत एयरफोर्स चीन एयरफोर्स के पिछने कर दिए एन पुरो दुनियाते तीन नम्बर पजिशने आर्थात भारत एयरफोर्स पुरो पृथिवीर मध्य थार्ड स्ट्रंगेस्ट एयरफोर्स आजकल ये भिडियोते एटाई एखे डिसकस करब ताछाड़ा रिपोर्टा के कम्प्रिहेंसिव भावे एखे कवर करा जो की प्यारामिटार आ रिपोर्टे বা কীভাবে এয়ারফোর্সকে এরা র্যাঙ্কিং করে এদের অনুযায়ী তো ইন্ডিয়ান এয়ারফোর্স থার্ড স্ট্রংগেস্ট এয়ারফোর্স কিন্তু ফার্স্ট ও সেকেন্ডের মধ্যে কতটা গ্যাপ আছে বা চীনের থেকে কম এয়ারক্রাফট থাকা সত্ত্বেও আমরা কীভাবে চীনকে পেছনে করে দিলাম এর সব কিছুই আজ আপনারা আমাদের এই ভিডিও থেকে খুঁটিনাটি জানতে পারবেন সো অ্যাজ ইউজুয়াল লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস লেট স্টার্ট এখনও পর্যন্ত যারা আমাদের ভিডিওকে খালি দেখছেন কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন চালু করে নিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক যে খবরটা সেটা দিয়েই ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ বিন র্যাঙ্কড দ্য থার্ড মোস্ট পাওয়ারফুল এয়ারফোর্স ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আমরা চীনকে পেছনে করে দিয়েছি এই র্যাঙ্ক অনুযায়ী ইউএসএ হচ্ছে সবার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার এয়ারফোর্স এই রিপোর্টটাকে যদি দেখেন তাহলে দেখবেন এখানে র্যাঙ্কিংটা নাম্বার অফ এয়ারক্রাফ্টের উপর ভিত্তিতে না করে এয়ারক্রাফ্টের কোয়ালিটিকে ফোকাস করা হয়েছে আর এটার জন্যই ভারত থার্ড র্যাঙ্ক করেছে এখানে র্যাঙ্ককে দেখলে সবার প্রথমে আছে ইউএসএর এয়ারফোর্স ও দু নম্বরে ইউএসএর নেভি তিন নম্বরে রাশিয়ার এয়ারফোর্স চার নম্বরে ইউএসএর আর্মির এভিয়েশন ও পাঁচ নম্বরে ইউএসএর ম্যারিন কর্পস তারপর আছে ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতের পর চীন কিন্তু নাম্বার অফ প্লেন বা এয়ারক্রাফ্টের দিকটা দেখলে চীনের ভারতের থেকে বেশি এয়ারক্রাফ্ট আছে কিন্তু এখানে র্যাঙ্ক করা হয়েছে ট্রু ভ্যালু রেটিং দিয়ে যার টিভিআর বা ট্রু ভ্যালু রেটিং যত ভালো তার র্যাঙ্কিং তত ভালো এখানে ভারতের ট্রু ভ্যালু রেটিং 69.4 সেখানে চীনের বেশি এয়ারক্রাফ্ট থাকা সত্ত্বেও ট্রু ভ্যালু রেটিং বা টিভিআর 63.8 এই রেটিং অনুযায়ী তারপরে আছে জাপান দিয়ে ইসরায়েল ও দশ নম্বরে ফ্রান্সের স্থান ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফ্ট এই রিপোর্টটা বার করেছে একেই WDMAA বলা হয় এরা 98টা দেশের 124টা এয়ার সার্ভিসের 47,840টা এয়ারক্রাফ্টকে সার্ভে করে এই রিপোর্টটা তৈরি করেছে এই অর্গানাইজেশনটা মডার্ন মিলিটারিকে ট্র্যাক করে দেখে যে এয়ারক্রাফ্টে কী কী স্ট্রেংথ বা লিমিটেশন আছে এয়ারক্রাফ্টগুলোকে খুব ভালোভাবে অ্যানালিসিস করা হয় এখানে আর এর থেকে কম্প্রিহেন্সিভ রিপোর্ট তৈরি হয় যেখানে দেখা হয় এয়ারক্রাফ্টের উইকনেস কী ও স্ট্রেংথ কী ও অবশেষে এর ভিত্তিতেই তৈরি হয় আলটিমেট র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের ফ্যাক্টরকে দেখলে দেখতে পাবেন এখানে র্যাঙ্কিংয়ের মেন ফ্যাক্টর হলো ট্রু রেটিং ভ্যালু কিন্তু ট্রু রেটিং ভ্যালুটা কী ফর্মুলা দিয়ে তৈরি করা হয় চলুন সেটা দেখা যাক সবার প্রথম দেখা হয় এয়ারফোর্সের ইকুইপমেন্ট কতটা মডার্ন সেকেন্ড নম্বর অ্যাসাল্ট ক্যাপাসিটি ও তিন নম্বর গার্ড করতে পারছে কি না যেমনটা আগে বলেছি এয়ারক্রাফ্টের কোয়ান্টিটিকে খালি এখানে দেখা হয় না মেনলি ফোকাস করা হয় কোয়ালিটির ওপর তাছাড়া এয়ারফোর্সের ইনভেন্টরি কত অ্যারো ইন্ডাস্ট্রি কত ক্যাপেবল নতুন ওপেন তৈরি করার ক্ষেত্রে কত ইনভেন্টরি এখনও এয়ারক্রাফ্টের কাছে বেঁচে আছে এইসবের ওয়েটেজ আছে এই রিপোর্টে এগুলো ছাড়াও এয়ারফোর্সের এক্সপিরিয়েন্সকে খুব ভালোভাবে এই রেটিংয়ে দেখা হয় যেমন এয়ারফোর্স কতগুলো রিয়েল যুদ্ধ করেছে বা কোন কোন দেশের সাথে জয়েন্টলি এক্সারসাইজ করছে এয়ারফোর্সের ট্রেনিং কীভাবে দেওয়া হয় এই সব কিছু এই রেটিংয়ে কনসিডার করা হয় এই সবকে ট্রু ভ্যালু রেটিংয়ে কনসিডার করার পর ভারত এখানে তিন নম্বর পজিশনে এসেছে ভারতের ট্রু ভ্যালু রেটিং বাড়ানোর জন্য সবচাইতে বড় হাত হলো ফ্রান্স থেকে আসা রাফেল তাছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে খুব ভালোভাবে ব্যবহার করে এগুলো ছাড়াও SU-30 MKI মাল্টিরোল এয়ারক্রাফ্ট আমাদের কাছে 242টা আছে এইসব কারণগুলোর জন্যই আমাদের এয়ারক্রাফ্ট চীনের থেকে কম থাকা সত্ত্বেও আমরা চীনকে ওভারটেক করতে পেরেছি কিন্তু ইউএসের ট্রু ভ্যালু রেটিং বা টিভিআরকে দেখলে টোটাল টিভিআর হচ্ছে ইউএসের 242 প্লাস 142 প্লাস 112 ও 85 অর্থাৎ ভারতের সাথে কম্পেয়ার করলে অনেক অনেক বেশি যেখানে ভারত ও চীনের ট্রু ভ্যালু রেটিংয়ের মধ্যে পার্থক্যটা খুবই কম আমাদের এই গ্যাপটাকে বাড়াতে গেলে আমাদের বেশি করে মেক ইন ইন্ডিয়ার দ্বারা এয়ারক্রাফ্টকে তৈরি করতে হবে যার ফলে ইম্পোর্টে অনেক কম টাকা লাগবে ও সাথে সাথে এয়ারফোর্সের মডার্নাইজেশনও হয়ে যাবে আজ আমরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিও বন্ধুবান্ধব বাড়ির সবার সাথে শেয়ার করুন আজের এই ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চের কমি থাকে তাহলে সেটা আমরা সময়ের সাথে চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া